আজকের মতো ভিডিওটা স্টার্ট করে দিলাম। আপনারা দেখুন আমি কড়াই চাপা দিলাইছি কাসুলা জ্বালাইয়া। আজকে রান্না করবো আমি রৌ মাছ দিয়া ফুলকপি দিয়া তরকারি। এই দেখুন ফুলকপি দইয়া কাটিয়ে রেডি হয়ে রাখছি, কড়াইটু ফ্রাই করবো ফার্স্টে। তবে কাটিয়ে রাখা আলু আর টমেটো দেখতে পাররা, আর সব কিছু আগে আমি ফ্রাই করে নিই। কড়াই গরম হয়ে গেছে, একটু আগে গরম হয়ে গেছে। আলু ভাজাটার মধ্যে আমি ফুলকপিটা মিক্স করে দিই ভাজাটা। দেখি কিরকম বেশি বাজারটা আপনারা যেমন কইছি রৌ মাছ, ওই তখন রৌ মাছ আমি বাজা করে রাখছি বানাইবার লাগে। আর এটার মধ্যে মশলা পেস্ট করিয়া রাখছি দেখতে পারা, ওল জিরা ধনিয়া পেঁয়াজ আদা সব পেস্ট করে রাখছি এটার মধ্যে। তখন আমি আলুতে নামাইলে আলু পেঁয়াজ নামাবে নামাইলে মশলা দেব। অলরেডি গরম হয়ে গেছে দেখতে পারো। এটার মধ্যে অ্যাড করবো খালা জিরা, আমি যে মশলাটা পেস্ট করে সব পেস্টটা দিব। তারপরে আলু দিয়ে দিলাম, মরিচটা কম রাখি এখন একটু গরম কমাই দিব, আলুটা নামাই ধরবি। এটার মধ্যে কম দিয়ে নেব, যেটুকু মশলা তেল থাকতো না অত সময় আমি হচ্ছে রাখলাম তখন
কাঁচা নিয়ে গেলে আমি বাজে রাখা ফুলকপি আনতেন দিন। তেল খাচ্ছে আটকে রাখান, টমেটো টমেট কমবেন যখন বাজে রাখা ফুলকপি আর ওইটা নেট কমেটো দিয়ে দিয়ে পালা মধ্যে চাই মাত্র সারিয়ে দিচ্ছে, তখন আমি জল দিলাম। এটা যাও দেখতে পাই রাতের হাইটটা তো আমার খাই দিলে খেলাটা খুব সুন্দর কালার দিচ্ছে। এখন দেখি সিদ্ধ হয়েছে না সবকিছু সিদ্ধ হয়েছে, খুব সুন্দর আবারটা দেখলে বাস সিদ্ধ হয়েছে। এখন মাছটা নেট করুন রবটা টেস্ট করে একটু একটু তেলে দেখুন তখন আস্তে আস্তে মাছটা সারিয়ে দিই।
দেখাইতে দেখতে পারে কিরকম টক বকাইয়া ফুটে, তখন আমি আপনাদের দেখাইতাম করে আমি কড়াইটা লামাই দিই, লামাই দিলে আপনারা আমি দেখাইতে পারব, আপনারা আমি দেখাইয়া এই দেখুন আমার হয়টা কীরকম হচ্ছে কালারটা। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা, এখন আমার সঙ্গে থাকবা।